বহু বিতর্কিত রাম মন্দির ইস্যু নিয়ে আবারও মুখ খুললেন আর প্রধান মহান ভাগবত তিনি বলেছেন রামের কাজ করা উচিত এবং অবশ্যই তা করা হবে সদ্য সমাপ্ত লোকসভা ভোটে বিপুল সংখ্যক আসনে জয় পেয়েছে বিজেপি নির্বাচনে এই ফল বেরোনোর পর রাষ্ট্রীয় প্রথম কোনো প্রকাশ্য সমাবেশে রাম মন্দির নির্মাণ ইস্যু তুলে ধরলেন মহান ভাগবত রাজস্থানের উদয়পুরে এক অনুষ্ঠানে তিনি বলেন রামের কাজ করতে হবে সেই কাজ হবেই রামের কাজ তো নিজেদেরই কাজ নিজেদের কাজ নিজেদেরকেই করতে হবে এবং কাউকে সঁপে দিলেও নজরদারি রাখতে হবে রামের কাজ বলতে তিনি অযোধ্যার রাম মন্দিরের কথা বলছেন না রাম রাজ্যের কথা বলছেন তা স্পষ্ট নয় তবে যেভাবে সে কাজ অন্যকে সোপে দেওয়ার কথা বলছেন সেটি যে রাম মন্দিরের প্রসঙ্গেই বলছেন তা নিয়ে কোনো সংশয় নেই গত লোকসভার সংখ্যাগরিষ্ঠতা নিয়েই সরকার গড়েছিল বিজেপি কিন্তু পাঁচ বছরের সময়কালে রাম মন্দির নির্মাণের বিষয়ে কোনো উচ্চ শোনা যায়নি এবারও বিপুল সংখ্যক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার ফিরছে নরেন্দ্র মোদী তাই আশায় পোষণ করছে আর আবার রাম মন্দির নির্মাণ নিয়ে